না, এই সময় আমাদের গোটা রাজ্যে আমাদের DYFI এর মানে সম্মেলন প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের ইউনিট সম্মেলনগুলো চলছে মার্চ মাসে। আমাদের সমস্ত রাজ্যের আমাদের 23টা মহকুমা, এই মহকুমা সম্মেলন মার্চ মাসে সংগঠিত হবে। এপ্রিল মাসে আমাদের রাজ্য সম্মেলন এবং মে মাসে হচ্ছে আমাদের সর্বভারতীয় সম্মেলন পশ্চিমবঙ্গে সংগঠিত হবে। এই প্রক্রিয়া গোটা রাজ্যে চলছে। একাডেমি একটা আমাদের ইউনিট, ছোট্ট ইউনিট সম্মেলন, এবং আমরা এসে দেখলাম মানে দারুণ সারা একটা ব্যাপক অংশের, মানে আমাদেরও আসার বাইরে বড় অংশের একদম যুবকরা তারা এই সম্মেলনে উপস্থিত হয়েছেন। সম্মেলন প্রক্রিয়া শুরু হয়েছে, সবে মাত্র ঘণ্টাখানেক চলছে, আলাপ আলোচনা হচ্ছে। এর মধ্যেই প্রায় 40-50 জন ভারত মাতা কি জয় বলে বিজেপি ফ্ল্যাগ ফেস্ট নিয়ে ভয়ঙ্কর আক্রমণ। এই বাড়িতে বয়স্ক লোক আছেন, মহিলা আছেন, এই বাড়িতে ঢুকে আক্রমণ। আমাদের দুই একজন কমরেডকে রক্তাক্ত করেছেন যুব আন্দোলনের এই লোকাল এলাকার নেতা। তার সঙ্গে হচ্ছে এই বাড়িতে বয়স্ক যারা আছেন তাদের উপরও তারা এই আমলা উদ্ধতি করেছেন, ভাঙচুর করেছেন। ফলে যদিও এটাই তাদের কালচার, বিজেপিতে এটা কালচার, তারা তাদের কালচার দেখিয়েছেন। আমাদের কমরেডরা যখন দেখছেন তারা মানে শুরুতেই এই অবস্থা হয়েছিল, আমাদের যুব কমরেডরা পরবর্তী সময় প্রতিরোধ করেছে। এবং আমরা দেখলাম এই ভারত মাতার জয় স্লোগান দিয়ে যারা এই গুন্ডামিডিয়া করতে এসেছিল, এই চেয়ার টেবিল ভাঙচুর করে আমাদের একজন কমরেডকে শুরুতেই আক্রমণ করার পর তারাও আবার মানে পালাতে বাধ্য হচ্ছেন। ফলে এই গুন্ডামি তাদের একটা কালচার, এটা তারা করতে এসছেন। আমাদের কমরেডরা প্রতিরোধ তৈরি করেছেন। আমাদের কমরেডদের অভিনন্দন জানাচ্ছি, যে গোটা রাজ্যের কমরেডদের বলবো যে এরকমভাবে সংগঠিত হন। আর এই ভারত মাতা কি জয় স্লোগান দিয়ে যে গুন্ডামি করতে যদি আসে, তাকে এই বড়জলার যুবরা, একটা ইউনিটের যুবরা দেখিয়েছে কীভাবে যুব মোর্চার গুন্ডা বাহিনীকে প্রতিরোধ করতে হয়। ফলে বড়জলার এই যুব কমরেডদের অভিনন্দন কুর্দিশ জানাই, গোটা রাজ্যে বলবো এই এই বর্বর গুন্ডা সমাজদ্রোহীদের এইভাবেই প্রতিরোধ করুন, এইভাবেই তাদের মানে আটকে দেন। আমাদের কর্মসূচি, যারাই বাধা দেবেন, যারাই মানুষের বাড়ি ঘরে এসে হামলা করবেন, মহিলাদের উপর আক্রমণ করবেন, বয়স্ক মানুষদের মারবেন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে। আর নেই, অনেক সময় পেরিয়ে গেছে, এবার রুখে দাঁড়ানোর সময়, আমাদের রুখে দাঁড়াতে হবে। গোটা রাজ্য এইভাবেই পরিকল্পনা তৈরি করবে।